দিয়ে চলে আও। দেখো আজ রান্না করেছি হাঁসের ডিমের কারি। এটা বিকেলের, বিকেল মানে রাতের, আর এটা হচ্ছে দুপুরের। আর এখানে বকফুলের বড়া, এখান থেকে মম চারটে নিয়ে গেছে, আর এটা আমাদের দুপুরের। আছে শসা, লেবু আর ঘি। চলো আজ বিকেলে করলাম নিরামিষ তরকারি আর রুটি, টিফিন এই সব কিছু দিয়ে, পাঁচ মিশালি, কপি, মূলো, ছড়া কচু, তারপর আলু, সব দিয়ে মিক্সড একটা তরকারি করলাম আর রুটি। দুটো রুটি তো রেখে দিলাম, তার কারণ আমার রাতের খাবার। আর একটা কথা হচ্ছে, কেক করি না করি না, তোমরা দেখলে তো দুদিন আগে একটা কেক করলাম, আজকে আবার একটা কেক করেছি, তবে বিস্কিট কেক নয়, এটা সুজির কেক। দেখো এই যে কেটে কুটে এক্ষুনি সেট করে রাখলাম, এই যে এটা, এটাই দিয়েছি ময়দা, সুজি আর যা যা কেকে লাগে, বেকিং পাউডার, বেকিং সোডা,
আর চিনি তো আছেই, মিষ্টি একটু বেশি দিতে হয় সুজির কেকে। আর দিয়েছি মোরব্বা, কিশমিশ কাজু না, মোরব্বা দিয়েছি। করলাম সুজির কেক, ভালোই হয়েছে, খেতে খারাপ হয়নি, ভালোই। একটু কেক টেক থাকলে না, মানে মাঝে মাঝেই কিছু ইচ্ছে করলে দুমদাম খাওয়া যায়। ডিনার সারব, অনেক বাজে 10:08। খাবারটা একটু গরম করে আনি। এক টুকরো কেকও নিয়ে নিই, ভালো লাগে খাবারের পর একটু মিষ্টি খেতে মন্দ লাগে না। চলো কালকে রান্না করব কাটা মাছ, কাটা মাছ সর্ষে বেগুন দিয়ে আর ডাল আর কপি ভাজা করব, বেসন দিয়ে কপি ভাজব। এখানে এড করব, আর বেশি লং করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।